দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রতীক বরাদ্দের পর আজ থেকে শুরু হয়েছে সারাদেশের প্রার্থীদের নির্বাচনী প্রচারণা। চট্টগ্রাম সাত আসনের জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী ও দলের কো চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ সকাল থেকেই শুরু করেছেন তার নির্বাচনী প্রচারণা। ঝালকাঠি এক আসনে নৌকা প্রতীকের আলোচিত প্রার্থী ব্যারিস্টার শাহজাহান ওমর সকালে জেলার রাজাপুরে নিজ বাসভবনে কর্মী সমর্থকদের নিয়ে নির্বাচনী বৈঠক করেন। এছাড়া প্রচারণা শুরু করেছেন ওই আসনের স্বতন্ত্র প্রার্থী এম মনিরুজ্জামান মনির। বরিশাল সদর আসনে নৌকা প্রতীকের প্রার্থী পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীমের কর্মী সমর্থকরা নগরীর বিভিন্ন এলাকায় প্রচার চালাচ্ছেন। রাজশাহী এক আসনে স্বতন্ত্র প্রার্থী চিত্রনায়িকা মাহিয়া মাহি ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন সকাল থেকে। এছাড়া সারাদেশে নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে, বিকাশ থাকলে আর কি লাগে।